সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হারের ধাক্কা কাটানোর আগে আবারও ধাক্কা খেলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গত 18ই মে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে পুলিশ। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের অনুমতি ছাড়া এখনই হিরণকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ভোটের আগে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা এবারেও জয়ী সাংসদ দেবের একটি ভুয়ো অডিও রেকর্ড ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত 18ই মে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেন ঘাটালের তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি। ওই অডিওতে বেশ কিছু স্পর্শকাতর বিষয় ছিল। এছাড়াও ওই অডিওতে দেবীর কণ্ঠস্বর বিকৃত করা হয়, এমনকি দেবীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী, খুনি, রক্তমাখা হাত শব্দ ব্যবহার করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও এফআইআরে অভিযোগ করেন দিলীপ মাঝি। এই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন হিরণ। এফআইআরে নাম থাকা ঘাটালের স্থানীয় বিজেপি নেতা তমকন দেও আদালতে আলাদা করে মামলা করেন। সেই মামলার গত শুনানিতে হিরণের বিরুদ্ধে পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ভোটের পর ওই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানিয়েছিলেন তিনি। সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সোমবার শুনানিতে হিরণের বিরুদ্ধে পুলিশি তদন্তে নিজেরই জারি করা স্থগিতাদেশ তুলে নিলেন বিচারপতি সিনহা। এই নির্দেশের পর হিরণের বিরুদ্ধে হওয়া এফআইআর তদন্ত করতে আর কোনো বাধা রইল না পুলিশের। তবে বেশ কিছু শর্ত জারি করেছে আদালত। তদন্তে অনুমতি দিলেও আদালতের অনুমতি ছাড়া হিরণকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলেও পাশাপাশি নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহা। ঘাটালের দুবারের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দেবীর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছিল হিরণকে, কিন্তু হিরণকে 182,868 ভোটে হারিয়ে তৃতীয়বারের জন্য জয়ী হয়েছেন দেব। সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার আদালতে ধাক্কা খেলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।